হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট অফ অল যে ভিডিওটি দেখতে পারলেন, এই ভিডিওটি কিভাবে এডিট করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি এডিট করতে খুবই সহজ, আপনারা 2 মিনিটের ভিতরে এই ভিডিওটি কিন্তু এডিট করতে পারবেন মোবাইল দিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যে খুব সহজে এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, লাইক দিলে কি হয় ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। এই ভিডিওটি বানানোর জন্য প্রথমত আমাদের এরকম করে একটি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে নিতে হবে। ভিডিও রেকর্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার মোবাইলটা যেন কোনো প্রকার নড়াচড়া না করে, তাহলে কিন্তু ভিডিওটি তৈরি করতে পারবেন না। ওকে ফ্রেন্ডস, চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা অবশ্যই কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন নেবেন। তো আমি কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন হলে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তারপরে এখানে 16x9 একটি ক্লিক করবেন। 16x9 ক্লিক করার পরে এখানে দেখেন মিডিয়া আছে, মিডিয়ায় একটি ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পরে আপনাদের গ্যালারি থেকে আপনাদের সেই রেকর্ড করা ভিডিওটি এখানে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। রেকর্ড করা ভিডিওটি সিলেক্ট করা হলে এখানে টিক মারা আছে, টিক মারে একটি ক্লিক করবেন। টিক মারে ক্লিক করার পরে আপনারা হালকা ভিডিওটি প্লে করে নেবেন। ভিডিওটি প্লে করার পরে যেখানে আপনারা লাভ দেবেন সেখানে ভিডিওটি স্টপ করবেন। স্টপ করার পরে এখানে দেখেন কেচি কাটার আছে, কেচি কাটার একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে 3 নম্বর যে কেচি কাটারটা আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে টিক মারে একটু ক্লিক করবেন। তারপরে ভিডিওটা হালকা আবারও প্লে করবেন। প্লে করার পরে এখানে দেখেন ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা থেকে অবশ্যই একটি পিকচার আপনারা কানেক্ট করে নেবেন। তার জন্য আপনারা এখানে একটি ক্লিক করবেন, এখান থেকে আপনারা অবশ্যই এখানে একটি ক্লিক করবেন, তাহলে আপনাদের পিকচারটি এখানে চলে আসবে। তারপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনারা ডিলিট করে দেবেন। তারপর আপনারা চলে আসবেন এই কাটার এই জায়গায়, এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের এখানে একটি ক্লিক করতে হবে। তারপরে এখানে ফার্স্টের সেভ অপশনে এখানে একটি ক্লিক করতে হবে, তাহলে আপনাদের স্ক্রিনশট হয়ে যাবে। এবার আপনারা মোবাইলের হোম বাটন দিয়ে কাইং মাস্টার অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে চলে যাবেন সরাসরি পিকচার এডিটিং সফটওয়্যারে, আপনারা চলে যাবেন রিমুভ বিজি সফটওয়্যারে। তো আমি রিমুভ বিজি সফটওয়্যার দিয়ে পিকচার এডিটিং করে থাকি। এখানে আসার পরে এখানে দেখেন আপলোড পিকচার, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে গ্যালারি যাবে, গ্যালারিতে চলে যাবেন। তারপরে আপনারা যে কেবল একটি পিকচার কানেক্ট করলেন সেই পিকচারটি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে পিকচারটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে অটোমেটিক আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন আমাদের অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা এই পিকচারটা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোডে একটি চাপ দেবেন, চাপ দেওয়ার পরে অবশ্যই আপনাদের গ্যালারিতে এই পিকচারটি চলে যাবে। এবার আমরা এখান থেকে মোবাইলের হোম বাটন দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে যেয়ে চলে যাবো আবার সেই আগের কাইং মাস্টারে। তো কাইং মাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসলাম। কাইং মাস্টার আসার পরে এখান থেকে আপনারা এখানে নিয়ে রাখবেন। এখানে রাখার পরে ঠিক মারে একটি ক্লিক করবেন। তারপরে এখানে লেয়ার একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে মিডিয়ায় চলে যাবেন। মিডিয়ায় আসার পরে আপনাদের গ্যালারি থেকে যে কেবল একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই পিকচারটি এখানে সিলেক্ট করে দিন। পিকচারটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা পিকচারটি এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে দেওয়া হয়ে গেলে ঠিক মারে একটি ক্লিক করবেন। তারপরে এখানে পিকচারের লেয়ার একটি ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন চাবি টাইপের একটি আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে সামনের দিকে ভিডিওটা নিয়ে যাবেন। তারপরে এখানে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তারপরে এই পিকচারটি এভাবে সুন্দর করে হাত দিয়ে বালতির মধ্যে নিয়ে রাখবেন। তারপরে জুম দুই হাত ধরে এভাবে ছোটো করে দিয়ে একবারে ছোটো করে দিবেন। ছোটো করে বালতির সোজাসুজি নিয়ে নিজ দিকে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়া হয়ে গেলে টিক মারে একটি ক্লিক করবেন। এবার আপনারা এখানে দেখেন ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা থেকে একটি পিকচার আপনারা কানেক্ট করে নেবেন। তার জন্য এখানে একটি ক্লিক করবেন, এখান থেকে আপনারা এখানে একটি ক্লিক করবেন, তাহলে আপনাদের পিকচারটি এখানে চলে আসবে। এবার এই পিকচারটি আপনারা এভাবে বড় করে দেবেন। পিকচারটি বড় করে দেওয়া হয়ে গেলে এবার আপনারা এই পিকচারটি এভাবে ধরে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে আপনারা চলে যাবেন কোরোফিং নামের যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্ক্রিনে হাত দিয়ে এভাবে পিকচারটি ছোটো করে দেবেন। ছোটো করে দেওয়া হয়ে গেলে টিক মারে একটি ক্লিক করবেন। এবার আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা চলে যাবেন। এবার আপনারা দেখেন আমি একটু ভিডিওটা প্লে করে দেখাইতেছি।
অটোমেটিক কিন্তু আমাদের কাজটি হয়ে গেছে। এবার আমরা এখানে একটি পানি অ্যাড করব, তার জন্য আমরা লেয়ারে ক্লিক করব, তারপরে এখানে মিডিয়ায় ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব আমাদের গ্যালারি থেকে সেই ডাউনলোড করা পানির ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করে দিয়ে ক্লিক করব। এখান থেকে আমরা ইনেবল করে দেব, ইনেবল করে দেওয়া হয়ে গেলে ঠিক মারে ক্লিক করব। তারপরে পানির ভিডিওটা আমরা বাল্টির মধ্যে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। বাল্টির মধ্যে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে তিন ডটের একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে সেলফ ব্যাক এখানে একটি ক্লিক করব, তাহলে আমাদের বাল্টির মাঝামাঝি চলে যাবে। এবার আমরা ভিডিওটা তুলে করে একটু পানিটা অ্যাডজাস্ট করে নেব। এবার দেখেন আমাদের ভিডিওটি কিন্তু মেকিং করা হয়ে গেছে। আমরা এবার ভিডিওটি আপনাদেরকে তুলে করে দেখাইছি। তো ফ্রেন্ডস, ভিডিওটিতে দেখতে পেলেন একদম সহজভাবে আমি এডিট করে আপনাদেরকে দেখাইলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকে। যদি বুঝতে না পারেন তাহলে পুনরায় ভিডিওটি আবার এডিট করেন এবং পুনরায় আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে অবশ্যই এডিট করতে পারেন। প্লিজ সেভ করবেন কীভাবে, এখানে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবেন, তারপরে এখানে স্পটে ক্লিক করবেন, তাহলে আপনাদের গ্যালারিতে চলে যাবে।